আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্মার্ট স্টাডির আর একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের যারা নতুন ভর্তি হবেন ফার্মেসি কাউন্সিলে তাদের কী কী কাগজপত্র লাগবে ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে প্রথমে এসএসসি এসসি পাশ হতে হবে আপনার একটি এসএসসি সার্টিফিকেট লাগবে সত্যায়িত যেটি করতে হবে দ্বিতীয়ত যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড লাগবে আর যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন কপি সত্যায়িত কপি লাগবে তৃতীয়ত যে কাগজটি লাগবে সেটা হচ্ছে একটি ড্রাগ লাইসেন্স একটি ব্যালিড ড্রাগ লাইসেন্স লাগবে যেটির মাধ্যমে আপনি ভর্তি হতে পারবেন চতুর্থত আরেকটি কাগজ সেটি হচ্ছে আপনার একটি প্রত্যয়নপত্র লাগবে পত্তয়ন বলতে বলতে বোঝাচ্ছে আপনি যে ফার্মেসি থেকে ড্রাগ লাইসেন্সটি নেবেন যে ফার্মেসির আন্ডারে ড্রাগ লাইসেন্সটি আছে সেই ফার্মেসি মালিকের একটি প্রত্যয়নপত্র যেখানে উল্লেখ থাকবে আপনি তার ফার্মেসিতে সে শিখতেছেন কাজ ফার্মেসির এবং তিনি তাকে আপনাকে অনুমতি দিয়েছেন যে ফার্মেসি কাউন্সিলের এই কোর্সটি করার জন্য পরবর্তী আরেকটি কাগজ যেটি সেটি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ল্যাপ প্রিন্ট ছবি লাগবে যেটা ক্লিয়ার হতে হবে এবং যেটি পিএনজি ফরম্যাটে হতে হবে তো তাছাড়াও আপনার এই কাগজগুলি অবশ্যই সবগুলো এক একটা আলাদা আলাদা ফাইলে ফিডিএফ ফাইল করতে হবে যেগুলি প্রতিটির আকার ওয়ান এমবির বেশি হতে পারবে না প্রতিটির সাইজ ওয়ান এমবির বেশি হতে পারবে না ওয়ান এমবির বেশি সাইজ হলে আপনি কিন্তু সেটি আপলোড নেবেন না সেজন্য অবশ্যই প্রতিটি সাইজ ওয়ান এমবির ভিতরে করতে হবে যদি ফাইল সাইজ বেশি আসে পিডিএফের তাহলে সেটি কনভার্ট করে নেবেন তাছাড়া আপনার এই কোর্সে ভর্তি হতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে আগে ছিল তিন হাজার নশো ষাট টাকা সম্ভবত সামনের বেস থেকে সেটি চেঞ্জ হতে পারে পাঁচ হাজার টাকা হওয়া আছে তবে আমি সঠিক সেও না তবে পাঁচ হাজার টাকা সম্ভাবনা আমি শুনেছি তবে আগের যেটা ছিল সেটা তিন হাজার নয়শো ষাট টাকা ছিল বর্তমানে বাড়বে যেহেতু সব কিছু এখন বাড়তি হয়েছে তাই এটা অবশ্যই পাঁচ হাজার টাকা হওয়ার সম্ভাবনা আছে তো যারা ভর্তি হবেন তারা সব কাগজপত্র রেডি করে রাখবেন যে কোনো সময় আপনাদের বিজ্ঞপ্তি দেওয়া হবে যেহেতু বাষট্টিতম বেসের ক্লাস সামনে শুরু খুব শীঘ্রই তেষট্টিতম বেসের আপডেট আসবে ভর্তির তখন প্রথম দিকে যদি অ্যাপ্লিকেশান না করেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন না কারণ অনেক বেশি এখন আসলে প্রতিযোগিতা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তাই কাগজপত্র রেডি করে রাখুন বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে ফার্মেসি কাউন্সিল থেকে অনলাইনে আবেদন করে ফেলবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা ভর্তি হতে পারবেন এবং খুব ইজিলি ভর্তি হতে পারবেন তো আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে এসেছে যদি ভিডিওটি টি উপকারের আগে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই স্মার্ট স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আমার একটি চ্যানেল রয়েছে পুরানো যেটাতে ভাইরাল মিডিয়া আমি সময় ফার্মেসি কাউন্সিলের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এটা আমার নতুন চ্যানেল এটা অবশ্যই শেয়ার করে শেয়ার করবেন ভিডিওগুলি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ